আসসালামু আলাইকুম। অধিকার টিভির নিয়মিত পরিবেশনা আমাদের শিক্ষায়। এইচএসসি 2021 সালের ব্যবসা শিক্ষা অনুষদের সকল ছাত্রদেরকে আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। ফিনান্স ব্যাংকিং বিমার দ্বিতীয় পত্র বিষয়টি ব্যবসা শিক্ষা অনুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টির মাত্রা আমাদের দিনের সাথে দিন বৃদ্ধি পাচ্ছে। বাস্তব জীবন থেকে শুরু করে সকল কার্যক্রমে রয়েছে এই বিষয়টির অত্যাবশ্যকতা। আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে এইচএসসি 2021 সালের সকল ছাত্রছাত্রী যারা ব্যবসা শিক্ষা অনুষদে রয়েছ, যাদের নিকট আমাদের এই ফিনান্স ব্যাংকিং বিষয়টি রয়েছে, তাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর তাত্ত্বিক নির্দেশনামূলক আলোচনার জন্য আজকে আমরা অধিকার টিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দৈনিক প্রথম আলোর শিক্ষা বিষয়ক পরামর্শ, ফিনান্স ব্যাংকিং বিমার এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও প্রণয়ন, সেই সাথে ফিনান্স ব্যাংকিং বিমা বিষয়ের বহুল প্রচলিত এবং স্বনামধন্য লেখক, এবং ফিনান্স ব্যাংকিং বিমার বিষয়ে যা রয়েছে দীর্ঘদিনের পথ চলার অভিজ্ঞতা, জনাব মোহাম্মদ নির্মলেন্দু সরকার স্যারকে, যিনি সাবেক বিভাগীয় প্রধান ফিনান্স ব্যাংকিং বিমা বিষয়ক সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আমরা স্যারকে শুরুতেই অধিকার টিভি স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে, এবং অত্যন্ত আনন্দনন্দিত অভিনন্দন অধিকার টেলিভিশনকে এত সুন্দর এবং চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সাথে আমি আজকে অধিকার টিভির মাধ্যমে সংযুক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি। আশা করছি আমার কথাগুলো তোমাদের জন্য অনেক উপকারে আসবে। তোমরাও বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখো এবং প্রয়োজনে নোট করে রাখো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা এর দ্বিতীয় পত্র ব্যাংকিং বিমা বিষয়টি নিয়ে আমরা আজকে তোমাদের সামনে আলোচনা করব। বিষয়টি তোমাদের 100 নম্বরের জন্য বরাদ্দ। বর্তমান সিচুয়েশনে গভর্নমেন্ট তোমাদেরকে এখানে যেহেতু সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নেবে, এর উপর তোমাদের একটা শর্ট সিলেবাস দিয়েছেন। শর্ট সিলেবাসে তোমাদেরকে 5টি চ্যাপ্টার দিয়েছেন। 5টি চ্যাপ্টারের মধ্যে প্রথমটা যেটা আমাদের হচ্ছে প্রথম অধ্যায়, ব্যাংক ব্যবসার ক্রমবিকাশ উৎপত্তি ধারণা সেটা। তারপর তোমাদের সামনে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত একটি অধ্যায়। তোমাদেরকে দেওয়া হয়েছে ইলেকট্রিক সিস্টেম, তারপরে চেক, বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসারি নোট যে অধ্যায়টি আছে, আর বিমা অংশ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে বিমার মৌলিক ধারণা এবং জীবন বিমা অধ্যায়টি। অত্যন্ত চমৎকার 5টি চ্যাপ্টার তোমাদের সামনে দেওয়া হয়েছে, যে 5টি চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত আকারে প্রিপারেশন নিয়ে তোমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় বসবে। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনো তাহলে আশা করি তোমাদের বেশ উপকারে আসবে। প্রথম অধ্যায় না, শুধু এই কোর্সের দ্বিতীয় পত্র সম্পূর্ণটা একটি থিওরিটিক্যাল অধ্যায়। আসলে এখান থেকে কোনো গণিত প্রশ্ন তোমাদের হয় না, এবং হওয়ার সুযোগ আছে, কিন্তু আসলে উচ্চমাধ্যমিক লেভেলে এটা হয় না। প্রথম অধ্যায়টি আমাদের জন্য অত্যন্ত চমৎকার একটি অধ্যায়, যেখান থেকে আমরা ব্যাংকের সংজ্ঞা, ব্যাংক কাকে বলে, ব্যাংকের বৈশিষ্ট্য, ব্যাংকের উৎপত্তি, হ্যাঁ, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন ধরনের টপিক্স তোমাদের অধ্যায়ের শুরুতে দেওয়া আছে। এই টপিক্সগুলো যদি তুমি ভালোভাবে একটু প্রিপারেশন নাও তাহলে আশা করি কমন পড়ার তো আসলে কোনো বিষয় না, সৃজনশীল পদ্ধতি তোমার সামনে কমন পড়ার কিছুই নেই। যখনই দেখবে তোমার সামনে কোনো কোয়েশ্চেন কমন পড়ে গেছে তাহলে তুমি বুঝতে পারবে যে ওই প্রশ্নের দুর্বলতা রয়েছে, তাহলে তোমার কমন পড়বে না। আসলে টপিক্সটা তোমার জানাশোনার মধ্যে পড়বে, যে উদ্দীপকটা থাকবে, ওই উদ্দীপকটা তোমার আলোচনার বিষয়ের মধ্যে থেকে হবে, যেটা তুমি শ্রেণীকক্ষে পড়েছ। তাই কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করে কমন ফেলতে হবে ওই চিন্তার দিকে তোমার যাওয়ার প্রয়োজন নেই। তুমি টপিক্সগুলো ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবে টপিকগুলোর উপর, ওই টপিক্সগুলোর আলোকে যে উদ্দীপক হবে ওই উদ্দীপকটা তোমার যেন পরিচিত থাকে বা জানাশোনার মধ্যে থাকে, তখন তুমি উদ্দীপকের আলোকে বই থেকে তথ্য নিয়ে প্রশ্নের উত্তর দিবে। তোমরা জানো যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে তোমাদের ব্যাংকিং বিমার ক্ষেত্রে তোমাদের 4টা প্রশ্ন হবে। 1 নম্বর হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। আমরা জ্ঞানমূলক প্রশ্নে আগেও বলেছি যে অনেক বেশি লেখার প্রয়োজন আছে সেটা আমার মনে হয় না বা কারো মনে হয় না। যেভাবে কোশ্চেনটা চাইবে ঠিক সেইভাবে উত্তর দিবে। কোশ্চেনের ধরন অনুযায়ী বোঝা যায় যে আমি এক বাক্যটা শেষ করতে পারবো তাহলে এক বাক্যে উত্তর লিখবো, যদি এক কথায় উত্তর লিখতে পারি তাহলে এক কথায় এক বর্ণে হলে এক বর্ণেও আমি লিখতে পারি উত্তর। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুব দেখতে হবে। পরীক্ষা ভালো নম্বর পাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে প্রশ্নের ধরন অনুযায়ী উত্তর লেখা। আমরা অনেকেই মনে করি যে কোশ্চেনটা তো অনেক ছোট ছেড়েছে তাহলে আমি এক বাক্যে লিখলে কি আমাকে ফোন নম্বর দিবে। আসলে তুমি কত বাক্যে বা কত বর্ণে লিখেছো সেটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে আমি প্রশ্নের উত্তর পেয়েছি কিনা। তাহলে তুমি যখনই দেখবে যে প্রশ্নের উত্তর
খাতায় লেখা হয়ে গেছে তুমি শেষ করে দিবে, অযথা ঝামেলা বাড়ানোর দরকার নাই। ঝামেলা বাড়াতে গেলে তোমার ভুল হবে, ভুল হলে তুমি নাম্বার কম পাবে। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমরা ব্যাংক কাকে বলে এটা খুব ভালোভাবে দেখে নেবে, ব্যাংকের বৈশিষ্ট্য, ব্যাংকিং নীতিমালাগুলো এখানে, তারপর ব্যাংকের ক্রমবিকাশ যে বিষয়টা আছে আসলে এটা আমাদের জন্য একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যাংকের ক্রমবিকাশ কতগুলো সাল আছে, যে আসলে ব্যাংকটা ওই প্রাচীনকাল থেকে আমাদের সামনে কীভাবে এসে দাঁড়ালো, এই বিষয়গুলো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে উদ্দীপক যখন হয় তখন আসলে শুধুমাত্র উদ্দীপকটা একটা গদ্য পদ্য দিয়ে হয় না, একটা কবিতা দিয়ে হয় না, চিত্র দিয়ে হতে পারে, কোনো একটা গ্রাফ দিয়ে হতে পারে, কোনো একটা ঘটনাকে তোমার সামনে তুলে দিয়ে একটা চিত্র উদ্দীপক হতে পারে। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের যে উদ্দীপকটা হবে যে কোনোভাবে দিতে পারে, তবে চিত্র দিয়ে দেওয়ারও একটা সম্ভাবনা আছে। যেমন তোমার সামনে কতগুলো করি, তারপরে মাটির ইয়ে, তারপরে গাছের ছাল, বৃত্ত ইত্যাদি বিষয়গুলো তোমার সামনে দিয়ে দিল, অর্থাৎ যে সকল বিষয়ের উপর ভিত্তি করে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা আমাদের সামনে এসেছে ওই সকল বিষয়ের কতগুলো চিত্র বা ছবি দিয়ে একটা উদ্দীপক তৈরি করে দিল, দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা এখন একটা সহজ পদ্ধতি আছে, অনলাইনে সার্চ দিয়ে এরকম কতগুলো চিত্র আগে থেকে দেখে নিতে পারো যে কোন কোন বিষয়, কোন কোন চিত্র আধুনিক ব্যাংকিং ব্যবস্থার পূর্বসূরি ছিল, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক ভালো হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে চিত্রকে দেখে, যেমন তোমার সামনে চারটা ব্যাংকের লোগো দিয়ে দিল, আমরা যেটাকে লোগো বলি, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক বা আরও কয়েকটা ব্যাংকের লোগো তোমার সামনে দিয়ে দিল, ওই লোগোগুলোর উপর ভিত্তি করে তোমার কোশ্চেনগুলো হতে পারে। তোমরা জানো ক এবং খ উদ্দীপক থেকে কখনো হয় না, ক এবং খ তোমার মেন বই থেকে হবে এবং তোমার পাঠ্য বইয়ের টপিক্সের আলোকে হবে এবং পাঠ্য বইয়ে ওইটা হুবহু আছে এর উত্তরটা, এমন একটি কোশ্চেন হবে। তাহলে উদ্দীপকের ভিত্তিতে ক এবং খ হবে না, গ এবং ঘ অবশ্যই উদ্দীপকের আলোকে প্রশ্ন হবে এবং প্রশ্নটা এমনভাবে হবে গ কোশ্চেনের উত্তর করার জন্য ঘর উপর নির্ভর করতে হবে না বা ঘর উত্তর করার জন্য গ এর উপর নির্ভর করতে হবে না, আলাদা আলাদাভাবে হবে। তাই তোমরা চারটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে ক প্রশ্নের উত্তর উদ্দীপকে খোঁজার কোনো প্রয়োজন নেই। ক প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মনে করতে হবে যে মেইন বইয়ের কোনো না কোনো জায়গা থেকে আসছে, তো তোমার মেইন বই চলে যেতে হবে মনে মনে। খ প্রশ্নটা সেম, ক এবং খয়ের সাথে যে পার্থক্যটুকু তোমার হয়, ক কোশ্চেনে তোমাকে WH কোশ্চেন অথবা শর্ট কোশ্চেনের মাধ্যমে তোমাকে একটা জায়গায় স্টপ করে দেওয়া হবে, উত্তর ইচ্ছাগুলো তুমি অনেক বেশি লিখতে পারবে না। কিন্তু খ অনুধাবন যেটা, এখানে তোমাকে স্টপ করে দেওয়া হয় না, তোমার একটা মূল্যায়ন চাওয়া, তোমার একটা মতামত চাওয়া হয়। আমরা অনেক স্টুডেন্ট আছে যারা ঠিকমতো সৃজনশীল পদ্ধতির উপর ক্লাস পায়নি, তারা অনেক সময় ক এবং খ পার্থক্যটুকু বুঝতে চায় না, তারা মনে করে যে দুই লাইন লিখলে ক হয়ে যায় আর তিন লাইন লিখলে খ হয়ে যায়, অ্যাকচুয়ালি লাইনের উপর নির্ভর করে না। ক কোশ্চেনটা তোমাকে স্টপ করে দেওয়া হবে এবং লেখার তুমি অতিরিক্ত লেখার সুযোগ পাবে না, মেইন বই থেকে একদম মুখস্থ হবে এটা। আর ক কোশ্চেনটা এসে তোমাকে যেমন মুখস্থ কিছু উত্তর দিতে হবে, এখানে তোমার একটা মতামত চাওয়া হবে যে আসলে ঘটনাটা কী, তুমি একটু লিখো, এখানে তোমার নিজের মতামতটা উপস্থাপন করতে হবে। আর গ কোশ্চেনটা হচ্ছে প্রয়োগ, প্রয়োগের কোশ্চেন লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই উদ্দীপকে চলে যেতে হবে। আর একটা বিষয় তোমাদেরকে আমি বলি, তোমরা যারা স্টুডেন্ট, প্রয়োগের কোশ্চেনের উত্তর লেখা এবং উচ্চতর দক্ষতার কোশ্চেনের উত্তর লেখার মধ্যে অনেক মানে প্যাচ লাগিয়ে ফেলে যেটাকে বলে আর কি, গ কোশ্চেনের সাথে ঘ কোশ্চেনের পার্থক্য হচ্ছে একটা সূক্ষ্ম পার্থক্য। প্রয়োগ কোশ্চেনে তোমাকে একটা লিমিটেশন দেওয়া হবে, একটা বাউন্ডারি দেওয়া হবে যে এর বাইরে আর তুমি যেতে পারবে না, এর বাইরে আর তুমি যেতে পারবে না। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, তোমাকে বলা হলো গরু ঘাস খায় খেন, ব্যাখ্যা করো, তাহলে কিন্তু গরু যে ঘাস খায় এই কথাটা বলে দেওয়া হয়েছে, তাহলে গরু ঘাস খায় তোমাকে শুধু এটাই প্রমাণ করতে হবে। আর ঘ কোশ্চেনে এসে তোমাকে এভাবে বলা হবে না যে গরু ঘাস খায়, তোমাকে বলা হবে গরু কী খেয়ে বেঁচে থাকে অথবা গরু বেঁচে থাকার জন্য তার কী প্রয়োজন, যুক্তিসহ প্রমাণসহ ব্যাখ্যা করো। পার্থক্য বুঝতে পেরেছ? আগের কোশ্চেনে আমি বলে দিয়েছি একদম যে গরু ঘাস খেয়ে বাঁচে, তাহলে তুমি ঘাসের বাইরে আলোচনা যাওয়ার সুযোগ নাই। আর উচ্চতর দক্ষতা আমি তোমাকে বলে দিলাম কি গরু কী খেয়ে বেঁচে থাকে অথবা গরু কী খায় তুমি যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে একটা স্টুডেন্ট যারা জানে তারা তো অবশ্যই লিখবে যে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, এটা হচ্ছে জ্ঞানটা, এরপরে সে আস্তে আস্তে ব্যাখ্যা করবে। কিন্তু কোনো স্টুডেন্ট যদি ঘাস খেয়ে বেঁচে থাকে এই কথা না লিখে যদি লিখে যে গরু ভুসি, বাতের ফ্যান বা অন্যান্য পানি সহ আদার্স জিনিস খেয়ে বেঁচে থাকে এবং সে যুক্তিসহ প্রমাণ দিতে পারে,
তাহলে সে ফুল নাম্বার পাবে। তাহলে পার্থক্যটুকু বুঝতে পেরেছ? ওখানে আমরা বলে দিয়েছি গরু ঘাস খেয়ে বাঁচে, তাহলে গরু ঘাস খেয়ে বাঁচে এর বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। আর পরবর্তীতে আমরা বললাম কি গরু কী খেয়ে বাঁচে, তাহলে তুমি ঘাসও বলতে পারো, পানি বলতে পারো, আরও আদার্সগুলো বলতে পারো। তাহলে তিন নম্বর হচ্ছে প্রয়োগের কোশ্চেনে হচ্ছে তোমাকে বেঁধে দেওয়া হবে, তুমি ওইটাই লিখতে হবে যুক্তি প্রমাণসহ। আর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তুমি তোমার মতো করে যে কথাটা বলেছো এটাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ চতুর্থ যে কোশ্চেনটা এখানে চার নম্বর বরাদ্দ আছে, তুমি জানো জ্ঞান, অর্থাৎ জ্ঞানটা লিখতে বলে এক পাবে, অনুধাবন একটু ব্যাখ্যা করলে আরও এক পাবে, দুই নম্বর প্রমাণটা দেখাতে বলে আরও একটু পাবে। আর চার নম্বর জিনিসটা হচ্ছে এখানে তোমার সিদ্ধান্ত দিতে হবে, ডিসিশন দিতে হবে, প্রমাণ করার পর তোমার একটা মতামত দিয়ে এটা প্রমাণ করতে হবে যে আমারটাই রাইট, তাহলে তুমি চারে চার পেয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যে জ্ঞান প্রশ্নের সাথে অনুধাবনের পার্থক্যটা কোথায় আর প্রয়োগের সাথে উচ্চতর দক্ষতার পার্থক্যটা কোথায়। যদি সেটা বুঝে থাকো তাহলে অনেক বেশি লেখার দরকার নাই, প্রশ্নপত্র পাওয়া হাতে পাওয়ার পরে ভালো করে দেখবে যে অ্যাকচুয়ালি তোমার কাছে কী কোশ্চেন করেছেন। তাহলে কোশ্চেন করলে কোশ্চেনের আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল পদ্ধতিতে আমরা যখন ট্রেনিং করাই বা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিই তখন আমরা বলে দিই বিষয়টা, তোমরা এটা জেনে রাখো যে আমরা বলেছি উত্তরটাকে কিস করতে হবে, KISS, কিপ ইট সিম্পল অ্যান্ড শর্ট, কিপ ইট সিম্পল অ্যান্ড শর্ট। আমি আবারও বলছি উত্তরটাকে কিস করতে হবে, KISS, দ্যাট মিন্স কিপ ইট সিম্পল অ্যান্ড শর্ট। অর্থাৎ একটি প্রশ্নের উত্তর সিম্পল অ্যান্ড শর্ট হবে। যে স্টুডেন্ট যত বেশি সিম্পল অ্যান্ড শর্ট রেখে অনেক তত্ত্ববহুল উত্তর দিতে পারে সে সম্পূর্ণ নাম্বার পাবে। যাই হোক স্টুডেন্টরা, তোমরা প্রথম অধ্যায় এভাবে একটা প্রস্তুতি নিবে। এর পরবর্তী আমাদের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, কেন্দ্রীয় ব্যাংকের কোশ্চেন ছাড়া একটা পরিপূর্ণ বা সুন্দর প্রশ্ন হতে পারে না। এখান থেকে দুটি প্রশ্ন থাকতে পারে, কীভাবে প্রশ্ন থাকবে তোমরা জানো। কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্সগুলো আমাদের সামনে আছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কৌশল। তো ঋণ নিয়ন্ত্রণ কৌশল হচ্ছে একটা টপিক্স, এর ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা টপিক্সটা পড়ার পাশাপাশি পয়েন্টগুলো একটু ভালোভাবে পড়বে, যে কোনো জায়গায় ওই টপিক্স থেকে প্রশ্ন থাকবে এবং টপিক্সগুলোর পয়েন্টগুলো ভালোভাবে পড়লে তোমার প্রত্যেকটা আইটেম তোমার জানাশোনার মধ্যে হবে। এখন সৃজনশীল প্রশ্ন উদ্দীপক যেভাবেই হোক না কেন তুমি উত্তর করতে সক্ষম হয়ে যাবে। আর এই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একাধিক পদ্ধতি আছে, প্রত্যেকটা পদ্ধতির উপর একটা করে উদ্দীপক হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় তোমাদেরকে অনেক বেশি জটিল জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, তোমরা তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি আছে, এখন শুধু তোমরা এটাতে আবার একটু রিভিশন দিয়ে জায়গায় নিয়ে আসাম। তো আমি তোমাদেরকে ওই জায়গাটাতে হেল্প করছি, আসলে যে জায়গাটা তোমরা একটু ঘষেমে যে এখন শুধুমাত্র এটা সুন্দর করে ফেলা, আমার বিশ্বাস তোমরা এটা সুন্দর করতে পারবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের যেহেতু ব্যাপারটা, তোমরা কয়েকটি উন্নত রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখতে পারো, কারণ শুধুমাত্র বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে প্রশ্ন হবে এমন কোনো কথা নয়। এটা ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক নিয়ে প্রশ্ন হতে পারে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক নিয়ে প্রশ্ন হতে পারে, বা আরও যারা উন্নত রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকগুলো আছে ওইগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। তাহলে তোমাদের উচিত হবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ওইগুলোর পড়ার পাশাপাশি অন্তপক্ষে চার পাঁচটা কেন্দ্রীয় ব্যাংকের বিস্তারিত ধারণা তোমাদের মাঝে রাখা, কারণ এখান থেকে আবার MCQ হতে পারে। এরপর তোমাদেরকে যে প্রশ্নটা, যে পরবর্তী যে অধ্যায়টা আমাদের ইলেকট্রিক যে বিষয়গুলো আছে ব্যাংকিং, আমরা তো জানি এখন বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং এখন কিন্তু একেবারেই ম্যানুয়াল খুব কম, সব কিছুতে কম্পিউটারাইজড, আমরা ATM কার্ড ব্যবহার করি চেকের পরিবর্তে, টাকা জমা দেওয়ার জন্য আমরা ব্যাংকে যাই না, আমরা ATM মেশিনে টাকা জমা দিয়ে দিই। সেক্ষেত্রে এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বই, যে বইগুলো বাজারে আছে, খুব চমৎকারভাবে এই বিষয়গুলো উপস্থাপন করেছে। তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপর ওই বিষয়গুলোর উপর খুব সুন্দরভাবে প্রস্তুতি রাখবে। চেক এবং বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসারি নোট যে অধ্যায়টি আছে এটাও চমৎকার একটি অধ্যায়, ওটার উপর খুব ভালো প্রিপারেশন নিয়ে রাখবে। আর আমি আগেও বলেছি যে অনেক বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা যে পরিস্থিতিতে এখন বর্তমানে আছি, আমরা চাচ্ছি আমাদের কোনো স্টুডেন্ট ঝরে না পড়ুক, আমরা চাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টরা ওটাকে কঠিন মনে না করুক, এটাকে পুরো দায় মনে না করুক। সরকার সর্বোচ্চ সহযোগিতা স্টুডেন্টদেরকে করছে, কারণ একটি দেশে যখন এরকম একটা সিচুয়েশন থাকে তখন সরকারের তো শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা সরকারের একটা পক্ষ না,
স্বাস্থ্য, শিক্ষা, মৌলিক অধিকারগুলো সহ সরকারকে অনেকগুলো বিষয় দেখতে হয় এবং সবগুলো বিষয় সমতলে দেখতে হয়। তারপরও আমাদের সরকার, শিক্ষাবান্ধব সরকার, এই সরকার আমাদের শিক্ষাখাতকে টিকিয়ে রাখার জন্য এবং মানুষের সামনে পরবর্তী প্রজন্মকে মেধাবী করে তোলার জন্য মানে ওনার হৃদয়ের অন্তঃস্থল থেকে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। আমরা যারা শিক্ষক আমরা এটা খুব ভালোভাবেই দেখছি। অনেকে মনে করছে এই করোনা পরিস্থিতিতে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, প্রকৃতপক্ষে শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই বন্ধ না। আমরা ঘরে বসে ক্লাস করাচ্ছি, সরকারের শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে অনলাইনে ক্লাস করাচ্ছি, তাহলে তোমাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই শিক্ষা কার্যক্রম থেকে দূরে রাখি নাই। শুধুমাত্র এটুকু দূরে রেখেছি যে তোমরা প্রতিষ্ঠানের ভিতরে আসতে পারো নি, কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে না আসতে পারলে অসুবিধাটা কি? তোমার ঘরই একটা প্রতিষ্ঠান, আগে সরকারের একটা প্রতিষ্ঠান ছিল, এখন সরকারের প্রতিষ্ঠানে তুমি আসতে পারছো না অসুবিধার কারণে, আমরা ইচ্ছা থাকার সত্ত্বেও তোমাদেরকে আনতে পারছি না। তাহলে তোমার ঘরটা একটা বিদ্যালয়, তোমার ঘরটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকার তোমার ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিচ্ছে, তাহলে তোমরা লেখাপড়ার চেয়ে পিছনে নাই, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আমরা আসলে জাতিগতভাবে এমনিতে আমরা মেধাবী, একটু পরিশ্রম করলে আমরা ভালো করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয়টি বললাম এটা হচ্ছে আমাদের ব্যাংকিং অংশের, আবার আমাদের আরেকটা পার্ট রয়ে গেলো দ্বিতীয় পথ, সেটা হচ্ছে বিমা। বিমা থেকে প্রশ্ন থাকে এবং এখানটা একটা অপশন দেওয়া থাকে যে ক পার্ট, খ পার্ট, ওখান থেকে অবশ্যই তোমাকে একটা প্রশ্ন উত্তর তো দিতেই হবে। সেক্ষেত্রে আমাদের দুইটা অধ্যায় এখানে দেওয়া আছে, একটা হচ্ছে বিমা সম্পর্কে মৌলিক ধারণা, আর একটা হচ্ছে জীবন বিমা। তো বিমা বলতে আসলে আমাদের সামনে জীবন বিমার বিষয়টা আসে, আর বিমার মৌলিক ধারণার ক্ষেত্রে তোমরা জানো কোন বিষয়গুলো পড়তে হবে, এটা একেবারেই প্রত্যেকটা বইয়ে প্রথম দিকে আলোচনা করা আছে। বিমা কাকে বলে, বিমার প্রকারভেদ, বিমার বৈশিষ্ট্য কী কী, ভাবে বিমাকে সামনে দিকে এগিয়ে নিতে, বিমার ইতিহাসগুলো আমাদের সামনে আসে। তো সেই প্রেক্ষিতে এখানে আসলে গোপন কোনো টপিকস নাই, বিমার সার্বিক বিষয়গুলো নিয়ে তোমাকে একটু আলোচনা করলেই হবে এবং টপিকসগুলো তুমি জেনে রাখো, মুখস্থ শুধু সালগুলো আর কতগুলো বিষয় মুখস্থ রাখো, আর প্রত্যেকের টপিক্সের উপর তোমার ধারণা রাখো। কারণ বই থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন তোমার মুখস্থ পড়বে না, অন্যগুলো তোমাকে নিজের জ্ঞানের আলোকে উত্তর দিতে হবে। আর একটা বিষয় তোমাদের মনে রাখা উচিত, অনেকে মনে করে যে আমার বইগুলো তো অনেক বড়, আমি জ্ঞানমূলক কোশ্চেনটা কীভাবে কমন ফেলবো। হ্যাঁ, এটা একটা কৌশল আছে, খুব সহজ একটা কৌশল আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন আমি কমন ফেলতে পারি। তোমাদের প্রত্যেকটা পাঠ্য বইয়ের বা ক্লাসের যে বইগুলো পড়ায়, বাজারে এখন যে বইগুলো আছে, প্রত্যেকটা বইয়ের অধ্যায়ের শুরুতে এই অধ্যায়ের আলোচ্য বিষয় এবং কিওয়ার্ড নামে কতগুলো টপিকস দেওয়া থাকে, তুমি ওই অধ্যায়ের আলোচ্য বিষয় এবং কিওয়ার্ডগুলো খুব ভালোভাবে মুখস্থ করে রেখে দাও, খুব ভালোভাবে বুঝে শুনে মাথায় রেখে দাও। জ্ঞানমূলক কোশ্চেন অধিকাংশ ক্ষেত্রে একেবারেই সর্বোচ্চ ভিত্তিতে এই বিষয়গুলো থেকে জ্ঞানমূলক কোশ্চেনটা হয়, আর জ্ঞানমূলক যারা পারে তারা অনুধাবনটা পারে, কারণ জ্ঞানমূলকটাকে একটু সম্প্রসারিত করে একটু ইলাস্ট করে অনুধাবনে নিয়ে যাওয়া হয়। আর প্রয়োগ এবং উচ্চতর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে অবশ্যই টপিক্সের উপর একটা ভালো ধারণা রাখতে হবে, মুখস্থ করে কোনো উত্তর দিতে পারবে না। সেক্ষেত্রে বিমার ক্ষেত্রে তোমাকে কোনো একটা ঘটনার সামনে দিয়ে বিমার ব্যাপারে বলতে পারে, বিমার উদ্দীপকটা হতে পারে, একটা চিত্র দিয়ে হতে পারে, অথবা কোন কোনো কোনো ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে বিমার দাবি পরিশোধ করে, ওরকম বিমার দাবি পরিশোধের একটা ঘটনাকে সামনে দিয়ে প্রশ্ন হতে পারে। সর্বোপরি তুমি বিমার সম্পর্কে একটা ভালো কনসেপ্ট থাকলেই তুমি বিমার ওই উত্তরগুলো দিতে পারবে। আর জীবন বিমা টপিকস থেকে একটা অঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে, অঙ্কটা অত্যন্ত সহজ, অঙ্কটার উপর একটু প্রাথমিক ধারণা রাখতে পারো। ক্লাসে আমরা যেটুকু জানি, আমরা ফিনান্স ব্যাংকিংয়ের টিচার হিসেবে আমরা ক্লাসে যখন জীবন বিমা পড়াই, শুরুতেই জীবন বিমার থিওরিগুলো পড়ানোর পরপরই আমরা অঙ্কগুলো একটু করিয়ে দিই, এবং আমার বিশ্বাস সারা বাংলাদেশি শিক্ষকরা এই জীবন বিমার উপর অঙ্কটা করে দেয় এবং খুব সহজ। আর তোমরা এই বিষয়ে একটু জেনে রাখবাম, ব্যাংকিং ও বিমা যে দ্বিতীয় পত্রটি আছে এটা আসলে একটু সহজ, কিন্তু থিওরিটিক্যাল হওয়ার কারণে আমরা পরীক্ষায় আসলে পরিপূর্ণ আনসার করে আসতে পারিনি, যার কারণে এখানে আমাদের নাম্বার একটু কমে যায়। যেহেতু এখানে নাম্বার কমে যায়, আমরা ফিনান্স দিয়ে নাম্বারটা বাড়ানোর চেষ্টা করি, কিন্তু যদি কোনো স্টুডেন্ট সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারে তাহলে তার নাম্বার কমার কোনো সুযোগ নাই। থিওরিটিক সৃজনশীল পদ্ধতিতে এমন কোনো কথা নয় যে তুমি একটা চার নম্বরের প্রশ্ন লিখেছ, তোমাকে দুই আমার মন গড়া দিয়ে দিলাম, আমি ইচ্ছা করলে তোমাকে নাম্বার দুই বা তিন দিতে পারি না। কারণ আমরা যখন বোর্ড থেকে প্রধান পরীক্ষক হিসেবে আমরা প্রথমে উত্তরপত্র মূল্যায়নের জন্য একটা নির্দেশনা তৈরি করি, তারপরে খাতাগুলো যখন আমরা এক্সামিনারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করি, তখন তাদের হাতে একটা মূল্যায়ন স্কিম দিয়ে দিই, কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখলে তোমাকে কতটুকু নাম্বার দিতে হবে, সেটা একটা উত্তরপত্রের নমুনা উত্তরপত্র থাকে,
সে কারণে যারা খাতা দেখেন তারা ইচ্ছে করলেই তোমাকে নাম্বার কম দিতে পারে না, আবার ইচ্ছে করলেই তোমাকে নাম্বার বেশি দিতে পারে না। তুমি লিখে দিয়ে আসো তোমার দায়িত্ব, নাম্বার পাওয়াটা এবং নাম্বার দেওয়াটাও যিনি পরীক্ষক ওনার দায়িত্ব। তুমি যদি চার নম্বরের কোশ্চেন সুন্দর করে লিখতে পারো, মূল তথ্যগুলো উঠে আসে, অবশ্যই তোমাকে চারে চার দেওয়া হবে। অনেকেই ধারণা করে যেটা থিওরিটিক্যাল উত্তর, হয়তো আমি অনেক ভালো লিখলে আমাকে দুই দিবে বা তিন দিবে, নো, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কখনো নাম্বার কম দেওয়া হয় না, তোমার উত্তর হলে তুমি চারে চার পেয়ে যাবে। সো তুমি যদি ব্যাংকিং ও বিমা বিষয়টি সম্পূর্ণ উপস্থাপন করে আসতে পারো, সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে আসতে পারো, তুমি 35 নম্বরের যদি পরীক্ষা হয় তাহলে 35 হবে, 50 নম্বরের পরীক্ষা হলে তুমি 85 পাবে। যত নম্বরের পরীক্ষা হবে ঠিক তত নম্বরই তুমি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি কীভাবে পরীক্ষা ভালো করা যায়। পরীক্ষা ভালো করার অনেকগুলো উপায়, এর মধ্যে একটা সুন্দর উপায় হচ্ছে পরীক্ষায় সুন্দর করে প্রশ্নের উত্তর উপস্থাপন করে লেখা। হাতের লেখা খারাপ হওয়ার জন্য নাম্বার কম দিবে এমন কোনো কথা নয়, কিন্তু ভুল লিখলে তো নাম্বার অবশ্যই কম দিবে। সো দ্যাট লেখার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে, লেখা কত সুন্দর হয়েছে সেটা বড় বিষয় নয়, লেখাটা শুদ্ধ হয়েছে কি না সেটাই বড় বিষয়। অনেক সুন্দর করতে লিখতে গিয়ে তুমি একটি প্রশ্ন উত্তর কম দিয়ে আসছো, তাহলে তুমি নাম্বার কম পাবে, কিন্তু সবগুলো প্রশ্ন উত্তর দিতে গিয়ে তোমার হাতের লেখা একটু খারাপ হয়েছে কিন্তু বানানটা ঠিক আছে, তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। হাতের লেখা অনেক সুন্দর বা সুন্দর উপস্থাপন অনেক ভালো, কিন্তু যাদের হাতের লেখা সুন্দর না তাদের অনেক টেনশন করার প্রয়োজন নেই, পরীক্ষায় লিখে দিয়ে আসলেই হবে এবং বানানগুলো শুদ্ধ করে লিখে দিয়ে আসতে হবে। আমরা আসলে কীভাবে পরীক্ষা ভালো করা যায় কথাগুলো বলেছি, যারা একটু মনোযোগ দিয়ে শুনেছে আসলে কাজে লাগবে। শুধু পরীক্ষার ক্ষেত্রে ফিনান্স ব্যাংকিং বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ নয়, এছাড়াও মানে শুধু পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ তেমনটি নয়, এছাড়াও ব্যক্তিগত জীবনের জন্য ফিনান্স ব্যাংকিং ও বিমা এই দুটা বিষয় খুব বেশি প্রয়োজন। যারা লেখাপড়া শেষে কেরিয়ার করতে চায় তারা ফিনান্স বিষয়টা নিয়ে পড়তে পারে, পাশাপাশি ব্যাংকিং ও বিমা বর্তমানে আলাদা একটা বিভাগ, ফিনান্সটা হচ্ছে একটা বিভাগ, ব্যাংকিং ও বিমা সেটা হচ্ছে আলাদা একটা বিভাগ। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফিনান্সটা তো একটা টপ লেভেলের সাবজেক্ট, যে বিষয়তে লেখাপড়া করলে তোমার কেরিয়ার তো অনেক দূর, মানে অনেক দূর চলে যাবে, ফিনান্সের কেরিয়ার অনেক বেশি। আর ব্যাংকিং বিমার কেরিয়ারটা আমরা জানি, ব্যাংকিং খাত বাংলাদেশে এমনিতেই অনেক ডেভেলপড, বিমা খাতটাও সরকার চেষ্টা করছে আসলে কীভাবে অনেক দূরে নিয়ে যাওয়া যায়। বিমাও আমাদের দেশে অনেক প্রসারিত, আমাদের দেশে শুধু একটু পিছিয়ে আছে, কিন্তু পৃথিবীর বহু দেশে বিমাটা অনেক উপরে চলে গেছেন, কিন্তু আমাদের সরকার চেষ্টা করছেন কীভাবে এই বিমা খাতটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। তো বর্তমানে বিমার খাতের অবস্থা অনেক ভালো, ব্যাংকিং খাত তো আমাদের প্রতিষ্ঠিত, বিমা খাতের অবস্থাও ভালো, আশা করি এই খাতটা অনেক বেশি উপরে চলে যাবে। তোমরা যদি কেরিয়ার করতে চাও ব্যাংকিং এবং বিমা কেরিয়ার করতে পারো, এটা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট। আর কেরিয়ার না করলেও বর্তমানে তুমি যদি ব্যবসা করো বা একটা কিছু করো আর ব্যাংকিং এবং বিমা সম্পর্কে তোমার ভালো কনসেপ্ট না থাকে, তাহলে আসলে ব্যবসা বাণিজ্য তোমার অনেক অসুবিধা হবে, কারণ ব্যবসা বাণিজ্যটা সম্পূর্ণই ব্যাংকিংয়ের সাথে জড়িত, ব্যবসা মানে বিমার সাথে জড়িত। জীবন মানে কিছু টাকা পয়সা থাকলে ব্যাংকের সাথে আমার লেনদেন করতে হবে, টাকা পয়সা না থাকলে আমার ব্যাংকের সাথে লেনদেন করতে হবে, আর জীবন মানে আমার জীবন বিমার সাথে জড়িত। সো দ্যাট ব্যাংকিং ও বিমা এবং ফিনান্স দুটি বিষয় আমাদের জীবনের জন্য অনেক প্রয়োজন, ক্যারিয়ার জন্য তো অনেক বেশি প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমার কথাগুলো রাখতে চাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে কোনো ধরনের টেনশন মাথায় না রেখে সামনের দিকে চিন্তা করে ভালোভাবে পরীক্ষা দাও, সেই শুভকামনা তোমাদেরকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা এতক্ষণ পর্যন্ত স্যারের কাছ থেকে যথার্থ প্রাণবন্ত চমৎকার আলোচনা শুনলাম। তোমরা যারা এইচএসসিতে ফিনান্স ব্যাংকিং বিষয়টি নিয়ে অনেক চিন্তিত ছিলে, আজকে নিশ্চয় তোমাদের কাছে এই বিষয়টি অনেকটাই সহজ হবে, সহজ হবে তোমার পথ চলা। সামনের দিনগুলোতে তোমরা যাতে এই বিষয়টি আরও ভালো করতে পারো, সেই বিষয়ে স্যার সৃজনশীলের প্রশ্নের উত্তর তোমরা কীভাবে উত্তর করবে তারই একটা গঠনমূলক আলোচনা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটি করবে, আমাদের প্যান্ডামিক সময়টি আমরা বেশ উত্তরণের দিকে যে এগিয়ে যাচ্ছি, তোমাদের পরীক্ষা আসন্ন, সেক্ষেত্রে তোমরা বিগত বছরের মডেল টেস্ট পরীক্ষাগুলো তোমরা বারবার বাসায় দাও, তোমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলোর সাথে প্র্যাকটিস করে নাও, যাতে তোমাদের যে কোনোভাবেই এই বিষয় থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো, সেই কামনাই করছি। আর সেই সাথে তোমাদের জন্য আমরা বলতেছি যে আগামী পর্বতে আমরা অন্য একটি বিষয় নিয়ে, অন্য কোনো সুনামধন্য শিক্ষককে নিয়ে আমরা এই পর্বে উপস্থিত হব, তারই শুভকামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।